হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে আমার শাশুড়ির ভালোবাসা। আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছে, তো গতকাল রাতে ননদের মেয়ে ননদের ছেলে আসছে, তো ওদের কাছে কি কি পাঠিয়েছে আরও অনেক কিছু পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠাতে পারেনি। তো চলো দেখি, তোমাদের সাথে শেয়ার করি কি কি দিয়েছে আমার শাশুড়ি ভালোবেসে, আর এগুলো গুছিয়ে কেটে কুটে গুছিয়ে দিয়েছে আমার বোনের মতো। যা, ওকে আমি সবসময় ছোটো বোনের মতোই দেখি, আমার দেবরের ওয়াইফ মারিয়া। এই তো দেখো তোমরা আমার শাশুড়ি কী কী দিয়েছে। তো যাই দেখ না কেন, ওর বাসায়ও রাখে আমার বাসায়ও পাঠায়। আমার শাশুড়ি দুই চোখে কাউকেই দেখে না, সব কিছুই সমান সমান করে বউদের মাঝে এভাবে বণ্টন করে দিয়ে থাকে। তো এটা হচ্ছে বন্ধুরা মিষ্টি কুমড়া শাক, এগুলো হচ্ছে আমার যা, আর হচ্ছে ননদের মেয়ে, ওরা সুন্দর বসে কেটে কুটে দিয়েছে যে মামি কষ্ট করবে কি, আর আমরা কেটে গুছিয়ে দিয়েছি। এই তো দেখো এখানে আর কী শাক আছে সেটাই শেয়ার করি। এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে কী শাক, পুঁই শাক। এখানে আবার কী দিয়েছে দেখো, এটা কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এটা হচ্ছে বোম্বাই মরিচ, দেখো তোমরা এই যে চারটে বোম্বাই মরিচও দিয়েছে। তো এখানে চারটা বোম্বাই মরিচ আর হচ্ছে পুঁই শাক, দেখো বন্ধুরা সব কিছু কেটে গুছিয়ে তারপরে দিয়েছে আমার ছোটো যা। তো আর কী কী দিয়েছে চলো যাই দেখি, এটা কী শাক, এই যে দেখো, এই যে ভালোবাসা। মা যতদিন মা থাকে মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হয় না। আমার নিজের মা তো মারা গেছে, এখন শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখি, কেননা মা তো মাই, মার কোনো ব্যাখ্যা হয় না। এই দেখো এটা হচ্ছে লাউ শাক, তো দেখো তিন আইটেমের শাক দিয়েছে। এটা হচ্ছে, এই যে তিন আইটেমের শাক, এটা হচ্ছে পুঁই শাক, এই যে পুঁই শাক, এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, এটা হচ্ছে লাউ শাক। দেখো আলহামদুলিল্লাহ তিনটা আইটেমের শাক, এটা হচ্ছে বোম্বাই মরিচ। চলো যাই আরও কী কী দিয়েছে দেখি। এই তো দেখো আরও কী কী দিয়েছে, এটা হচ্ছে তেজপাতা। এই তেজপাতাটা আমার খুব প্রয়োজনীয়, মাংস রান্না করতে গেলে লাগে। আরও দেখি কী পাঠিয়েছে, দেখো ব্যাগ ছোটো দেখালে কী হবে, অনেক কিছু কিন্তু এখানে ধরে। এই যে দেখো আমার শ্বশুর ভালোবেসে কত কিছু, কত কৃষি যে সে লাগায়, বাড়িতে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা ওই ভিডিওগুলো দেখে আসবে আমার চ্যানেলের। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে, আর যারা যারা আমার শর্ট ভিডিওগুলো পছন্দ করো প্লিজ তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবে, ব্লগ ভিডিওগুলো দেখবে। এখন রমজান আছে তাই আমি রিলস আকারে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, এই জন্য রিকোয়েস্ট করছি তোমাদের সাথে যে আমার ব্লগ চ্যানেলের লং ভিডিওগুলো একটু দেখবে। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কেননা তারাবি নামাজ পড়ে উঠলাম, ছেলে কেবল নিয়ে আসলো, ও মসজিদে চলে গেছে তারাবি নামাজ পড়তে, আর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এগুলো কিন্তু শাশুড়ির ভালোবাসা, আমার শ্বশুর এগুলো সব কৃষি করে। তো এই তো দেখো দেশে থেকে এইসব জিনিস নিয়ে আসলে আমাদের কাছে অমৃত মনে হয় এই জিনিসগুলো। এই তো দেখো এগুলো কিন্তু সব বেগুন, এই বেগুন দিয়ে তোমরা কে কী খাও আমি জানি না, আমি এই বেগুনগুলো দিয়ে অনেক কিছু খাবো। আমি কিন্তু কিছুদিন আগে আমার ননদের মেয়েও আসছে, ও বেগুন নিয়ে আসছে, ওগুলো দিয়ে আমি বেগুনই খেয়েছি রমজানের ভিতরে। তো যাই হোক, কেউ ভর্তা খেতে পারো, কেউ মাছ দিয়ে রান্না করে খেতে পারো, কেউ বেগুনি বানিয়ে খেতে পারো, যার যার বেগুনি বেগুন পছন্দ। তো দেখো এখানে কতগুলো বেগুন দিয়েছে, আরও দেখি কী দিয়েছে। এই যে দেখো এখানে হচ্ছে খেসারি ডাল দিয়েছে, এই কালার ডাল, এই ডালটা কারা কারা চিহ্ন কমেন্ট করে বলবে, আর আমার ভিডিওটি কারাকে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী দিয়েছে, এই যে দেখো যাকে শুটকি দিয়েছে খেতে, সেখান থেকে অর্ধেক শুটকিও আমাকে দিয়ে দিয়েছে, ওর পাশের বাসার এক ভাবি লইটে শুটকি দিয়েছে, ওইটাও আমার জন্য একটু পাঠিয়ে দিল। চলো যাই আর কী আছে দেখো, ব্যাগটা ছোটো কিন্তু এই ছোটোর ভিতরে অনেক কিছু দিয়েছে। এই যে দেখো এটা হচ্ছে একটি বিশাল বড় মিষ্টি কুমড়, এই যে দেখো দেখছো কত বড় মিষ্টি কুমড়, মিষ্টি কুমড়াটা কিন্তু আমার শ্বশুরের গাছের মিষ্টি কুমড়া। এই যে দেখো, আমি অবশ্যই জানি না আমার শ্বশুরের গাছে না ননদের গাছে, তো আমি জানলে অবশ্যই জানাবো। এই দেখো আমার শাশুড়ির ভালোবাসা, এই তো আমার মায়ের মতো শাশুড়ি, সে যে পারে না আরও অনেক কিছু দিয়ে যায়, মানে ওদের কাছে পাঠাতে চাইছিল কিন্তু ওরা ছোট মানুষ এত কিছু কীভাবে আনবে। আমার বাসায় এত কিছু দিয়েছে, অবশ্য ওদের বাসায়ও রাখছে, তো এত কিছু ছোট মানুষ যে আনছে এটা অনেক কিছু। তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই যে দেখো তাজা বেগুন, এগুলো দিয়ে তরকারি রান্না করলে খেলে খুবই মজা লাগে,
আর কারা কারা এই বোম্বাই মরিচ পছন্দ করো, আমার দেশে বলে বোম্বাই মরিচ, কেউ বলে পুটকা মরিচ, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, দোয়া রাখবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো থাকবে জানাবে।